তা কতক্ষণ হলো মহিলাটা শিশুটাকে এখানে রেখে গেছে? যে আমি যাক, প্রায় 2 ঘন্টার উপরে হলো। 2 ঘন্টা? হ্যাঁ, 4 ঘন্টা হতে চললো প্রায়, এখনো কেউ আসেনি। আমি কিসমতের সাথে কথা বলে এসেছি আপা। বিষয়টা কিন্তু আমার কাছে একদমই স্বাভাবিক মনে হচ্ছে না। হ্যাঁ, পুলিশকে জানানো উচিত। না, মানে বলছিলাম যে ওর বাবা মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত কোনোভাবে কি ওকে আমাদের বাসাতে রাখা যায়? শিশুটিকে অনেক জেদি মনে হচ্ছে। আপনার কেন ওই ঝামেলা মাথায় নিচ্ছেন? পুলিশ ইনভেস্টিগেশন মানে অনেক ঝামেলা কিন্তু। সুন্দর পৃথিবীটা করতে যে রক্ষা, ভিন গ্রহ থেকে এলো টিকি টক্কা। হ্যালো। হ্যালো লাইলা, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস সেটা বল। আর সূর্যমুখী, আমাদের ক্ষুদে বিজ্ঞানীটা কেমন আছে? হ্যাঁ, ভালোই আছে। শোন না, আমি না তোকে একটা কাজে ফোন করেছি। আচ্ছা, তোর আওয়াজটা এমন লাগছে কেন, কি হয়েছে বলতো? শোন না, আমাদের বাসায় একটা শিশু, মানে কোথা থেকে জানি চলে এসেছে। আমাদের দাঁড়ানো যে কিসমত আছে না ওর কাছে, ও ঘরে নিয়ে আসছে। আসার পর থেকেই তোর ছেলেটা কথাই বলছে না, কথাই বলছে না। এত ভাবে ওকে চেষ্টা করলাম কিন্তু কোনো ভাবে কথা বলানো যাচ্ছে না। কিন্তু জানিস লাইলা, মানে আমার কাছে না শিশুটার ব্যবহার একদমই স্বাভাবিক মনে হচ্ছে না। আমি মনে হয় বুঝতে পারছি। তুই কি একবার আসতে পারবি এদিকে? সূর্যের বাবাও তাই বলছিল। আয় তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এদিকটা গুছিয়ে আসছি। হ্যাঁ, এই যে বাবু, কেমন আছো? এদিকে এসো। কি খেয়েছো সকালে তুমি? দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে আমার কাছে। এই যে দেখো, এই যে এগুলো দেখো, নেবে এগুলো? সুন্দর না? এসো এদিকে বস, দেখো। তোমার এগুলো ভালো লেগেছে? আচ্ছা বাবা, বলো তো তোমার নামটা কি? নামটা বলো, তোমার নাম, নাম বলো, নাম। নাম আমার নাম। হ্যাঁ, তোমার নাম বলো। আমার নাম। হ্যাঁ, নাম বলো। তোমার নাম কি বলো, নাম বলো। আমার
অটিস্টিক বাবু? হ্যাঁ, মানে হলো অটিজমে আক্রান্ত। লায়লা, তুই কি নিশ্চিত যে এই বাবুটা অটিজমে আক্রান্ত? সেলিনা, তুই হয়তো ভুলে গেছিস, আমি একজন সার্টিফাইড সাইকোলজিস্ট। তবে তো ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, আমি তো ঠিক বুঝতে পারলাম না লায়লা, তুই নিজেই বলছিস যে শিশুটা অটিজমে আক্রান্ত, আবার বলছিস ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ তাই, তবে এই বাবুটার অন্য সব বাবুদের থেকে একটু আলাদাভাবে যত্ন নিতে হবে। যত্ন তো নিচ্ছি, কিন্তু অন্যভাবে সেটা কিভাবে? শোন, অটিজমে আক্রান্ত বাবুদের সাথে কিরকম আচরণ করতে হয় আমি তোকে তার কিছু নিয়ম বলে দিচ্ছি। এই বলটা তোমার খুব পছন্দ? খেলো, তোমার বল দিয়ে খেলো। কি বুঝলি? এই কারণেই বোধ হয় এই বাবুটা হুটহাট করে জেদ করে, কান্নাকাটি করে, আবার একা একাই খেলাধুলা করে, না? হ্যাঁ ঠিক ধরেছিস, তবে চিন্তার কিছু নেই। চিন্তার কিছু নেই মানে? তুইও তো দেখছি সূর্যমুখীর বাবার মতোই কথা বললি, চিন্তা করবো না মানেটা কি? আহা, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি অটিস্টিক বাবুদের সাথে কিরকম আচরণ করতে হয়, ওদের মন কিভাবে বুঝতে হয়। তবে এসব জেনে সেটা মেনে চলাটা একটু কঠিন, এখন তো এটা ছাড়া করার কিছুই নেই, তাই না? হ্যাঁ সেটাই। আচ্ছা তুই একটু আমাকে একটু সহজ করে বুঝিয়ে বলতো, কি করে এরকম অটিজমে আক্রান্ত শিশুদের যত্ন আত্তি করতে হয়, আর ওদের মনটা কি করে বুঝবো সেটা একটু বুঝিয়ে বল না। আচ্ছা শোন, অটিজম হলো এক ধরনের রোগ, যে রোগগুলো সাধারণত শিশুদের হয়, যে কোনো বয়সের মানুষেরই হতে পারে, তবে ওদের কিছু স্পেশাল ট্রিটমেন্ট দরকার। ওরা যাদেরকে পছন্দ করে তাদের সাথে ওদেরকে খেলতে দেওয়া, তাদের সাথে যতটা সম্ভব সময়ে অতিবাহিত করার চেষ্টা করা, এসব কিছু করবি দেখবি খুব একটা সমস্যা হবে না। আর আমি তোকে, আমার এক কলিগ আছে অটিজম স্পেশালিস্ট, আমি ওর সাথে তোরা পরিচয় করিয়ে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা বলো, এখানে কি লেখা আছে, তুমি পড়ো তো।
এ ডেভেলপ মেন্টাল ডিসঅর্ডার অফ, হ্যাঁ হ্যাঁ ঠিক হচ্ছে তো, অফ ভেরিয়েবল সেভারিটি দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই ডিফিকাল্টি ইন সোশিয়াল ইন্টারাকশন অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড বাই রেস্ট্রিক্টেড অর রেপিটেটেড প্যাটার্ন অফ থট অ্যান্ড বিহেভিয়ার। হ্যাঁ পড়ে ফেলাইছি, আমি তো জানতাম তুমি পারবে। আচ্ছা এখন বলো, যা পড়েছো তার অর্থ কী? এর মানে হইল অটিজম এক ধরনের মানসিক, হ্যাঁ অটিজম এক ধরনের মানসিক বিকাশ ঘটিত সমস্যা। প্রথমে তো এই নাম পড়ে মনে হইতেছিল এটা একটা জটিল রোগ, কিন্তু এই অটিজমটা কি আর একটু বোঝায় কও না সূর্যমুখী। আচ্ছা বলছি, যারা অটিজম রোগে আক্রান্ত তাদেরকে বলা হয় অটিস্টিক। আচ্ছা তাগরেই অটিস্টিক কয়। অটিজমে আক্রান্ত শিশুদের স্বাভাবিকভাবে বড় হয়ে উঠতে অনেক অসুবিধা হয়। এমনও হতে পারে যে ওরা সবার সাথে ঠিকমতো মিশতে পারে না, সবাইকে বন্ধু বানাতে পারে না। বন্ধু বানাতে পারে না, এটা আবার কেমন কথা? আমি তো যেখানেই যাই সেখানেই অনেক বন্ধু বানায় ফেলাই। হ্যাঁ তুমি পারো, কারণ হলো তুমি অটিজমে আক্রান্ত না, তুমি স্বাভাবিকভাবে বড় হয়েছো। কিন্তু অটিজমে আক্রান্ত শিশুরা স্বাভাবিকভাবে বড় হয় না। হ্যাঁ এইটা বুঝছি। আবার মাঝে মাঝে দেখা যায় ওরা প্রশ্ন বোঝে না, যেটা বলা হয় সেটাই বারবার বলতে থাকে। মনে হয় তুমি বোঝোনি। আচ্ছা এই ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি কি স্কুলে যাও? হ্যাঁ সূর্যমুখী আমি স্কুলে যাই, আর স্কুলে যেতে আমার অনেক ভালো লাগে। তুমি উত্তর দিতে পেরেছো কারণ তুমি প্রশ্নটি বুঝেছো। আর যারা অটিজমে আক্রান্ত তারা প্রশ্ন বোঝে না, তাই তাদেরকে যে কথা বলা হয় তারা বারবার সে কথাই বলতে থাকে। আবার এমনও হতে পারে যারা এই রোগে আক্রান্ত তাদেরকে নাম ধরে ডাকা হচ্ছে কিন্তু তারা সাড়া দিচ্ছে না, ফিরেও তাকাচ্ছে না। তাইলে তো এটা তো অনেক জটিল রোগ, কথাই তো বোঝা যায় না। বাবুটার আচরণ দেখে আমারও কিন্তু এই একই জিনিস মনে হয়েছে। আমাদের তো তাহলে যত দ্রুত সম্ভব বাবুটার বাবা মাকে খুঁজে বের করা উচিত, আর বাবুটাকে নিয়ে ডাক্তারের কাছেও যাওয়া উচিত। আমি থানায় ফোন করেছিলাম, ওরা বলেছে ওর বাবা মাকে খুঁজে বের করার চেষ্টা করছে। পুলিশ তাদের চেষ্টা করতে থাকুক, তাই বলে তো আর আমরা হাত পা তুলে বসে থাকতে পারি না। আমাদের আর কী বা করার আছে, আমরা তো আর ওর বাবা মাকে খুঁজে বের করতে পারবো না। আহা আমি তো বাবুটার বাবা মাকে খুঁজে বের করার কথা বলছি না। এখন বাবুটার বাবা মাকে যদি খুঁজে বের করে না পাওয়া যায় তাহলে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? আমি বলছি যে বাবুটাকে অতি দ্রুত একজন অটিজম এক্সপার্টিজের কাছে নিয়ে যাওয়া দরকার। সেটা আমরা করতে পারবো না। কেন? কারণ এই বাবুটার চিকিৎসা তার বাবা মাকে ছাড়া করানো যাবে না। আচ্ছা পুলিশ তো খুঁজছেই তাই না, কিন্তু বাবুটার বাবা মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত কি আমরা কোনো কিছুই করতে পারবো না? কিছুই যে করছি না তা তো ঠিক না, আমরা তো তাকে যথাসাধ্য যত্ন করার চেষ্টা করছি। আসলে তুমি না কোনো কিছুই বুঝতে পারছো না, মানে এই শিশুটা তো একটা অটিজমে আক্রান্ত একটা শিশু, আর সকল সাধারণ শিশুদের মতো না। তবে হ্যাঁ অটিজম আক্রান্ত শিশুদের যদি ঠিক মতো একটু যত্ন করা যায়, ঠিকঠাক মতো কাউন্সিলিং আর থেরাপি দেওয়া যায়, তাহলে কিন্তু ও সকল স্বাভাবিক শিশুদের মতোই জীবনযাপন করতে পারবে। সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু ওকে কোনো ডাক্তারের কাছে নিতে গেলে তো ওর বাবা মার অনুমতি লাগবে। হ্যাঁ সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু নিয়ে যেতে তো কোনো ফোনটা দেখি তো। হ্যালো, হ্যাঁ কি বললেন? দার কোথায়? হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, আমি 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 এক্ষুনি দেখে আপনাদেরকে আবার কল ব্যাক করছি, আমি জানাচ্ছি এক্ষুনি জানাচ্ছি। কে ফোন করেছিল? থানা থেকে ফোন করেছিল।
কোনো দাগ দেখেছি? গলায় দাগ কই দেখিনি তো। আমিও তো দেখিনি। বাবা কাঁদো না লক্ষ্মী, শোনা দেখো এই যে আমরা সবাই আছি দেখো। বুলবুলি কোনো ভাবে তো কান্না থামাচ্ছে না, কি করবে এখন, ঘুমাবে কিভাবে? আমার কি মনে হয় জানো, বাবুটা নিজের বাড়ি থেকে বাবা মার কাছ থেকে দূরে থাকায় অনেকটা বিরক্ত হয়ে গেছে। সূর্যমুখী তুমি ঠিকই কইছো, আমারও না তাই মনে হয়। বাবুটাকে কিন্তু আজকে বেশ অস্থির লাগছে। তোর লাইলা আন্টির সাথে কথা হলো, বাবুকে নিয়ে তোর লাইলা আন্টির চেম্বারে যেতে বলল। দুরন্ত